সম্মানিত সুধুমন্ডল, মাননীয় গভর্নর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ব্যবহারের জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারে বক্তব্য রাখছেন আসিনি, আপনারা জানেন গভর্নর হবার আগেও কথা শুনতে পারিনি, অনেকে অনেক কথা বলবার জন্য প্রস্তুতি নিয়ে পারেনি, সময় অভাব, কারণ আমাদের চলে যেতে হবে, আজকে ফ্লাইট নিতে হবে। কর্মীরা এখানে আছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যারা এসএমই জন্য, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য আমরা বিশেষ ইউনিট, তিনি এটা দেখছেন, তিনি এখানে আছেন, আপনাদের সকলের মতামত। তিনি নিয়ে কেন কষ্ট হবে, আমরা তো সিআইবি কে আমরা ডিজিটাইজ করি, এটা আপনারা তথ্য দেবেন হেড অফিসে, যা সমস্যা যদি থাকে অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব এখানে বসে আছেন তাদেরকে আমরা, বাংলাদেশের যতটুকু উন্নয়ন সাফল্য এসেছে এই নারীদের আমরা সম্পৃক্ত করতে পেরেছি বলেই এই সাফল্যটা এসেছে। এবং এই যে বৃহৎ মানব সম্পদ, এদেরকে উৎপাদনশীল এবং আয় উৎসারী কর্মকাণ্ডে বা ব্যবসায় নিয়োজিত করতে হবে, ধীরে ধীরে তাদেরকে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় যেতে হবে। এই যে উত্তরণ, এই উত্তরণের প্রক্রিয়াতে ব্যাংকগুলোকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করব। আপনারা তো অনেক বড় বড়দের অনেক বড় বড় সহযোগিতা করেছেন, এখন একটু একটু নিচের দিকে তাকান এবং তাদের দিকে একটু নজর দেন, আমি এটি আপনাদের কাছে প্রত্যাশা।